আপনি মাস্ক পরে আছেন আপনি ভাবছেন আমি প্রোটেকশনে আছি কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রোটেকশনে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফোপসের আর্টিকেল এন মাস্কের ওপর লেখা ছাব্বিশে মে দু হাজার কুড়ি ডেটটা মনে রাখবেন ছাব্বিশে মেয়ের কথা আমি বলছি যেখানে তারা বলছে হোয়াই সাম সিটিজ অ্যান্ড কান্ট্রিজ আর ব্যানিং ফেস মাস্ক উইথ ভালভস অর্থাৎ কিছু কিছু দেশ এবং কিছু কিছু শহর ফেস মাস্ক উইথ ভালস যেগুলো লাগানো রয়েছে এগুলোকে কেন ব্যান করে দিচ্ছে যেটা ফোবসে ছাব্বিশে মেতে বলা হয়েছিল ঠিক প্রায় তার দু মাস পরে জুলাই মাসের তারিখে আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি যেখানে তারা বলছে হেলথ মিনিস্ট্রি ওয়ান্স এগেনস্ট ওয়ার্নিং এন নাইনটি ফাইভ মাস্ক উইথ ভালস অর্থাৎ ফোভস যে কথাটা দু মাস আগে বলেছে সেই একই কথা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান এক্সপ্রেস দু মাস পর বলছে একটা খুব বড়ো প্রশ্ন এখানে উঠে আসছে যে অল ওভার ওয়ার্ল্ড যে করোনা প্যান্ডেমিককে যতটা বেশি সচেতনভাবে ডিল করছে ইন্ডিয়া কি তাহলে অতটা সচেতনভাবে করছে না কারণ করোনা থেকে বাঁচবার যদি সবচেয়ে বড় তিনটি উপায় আমাদের কাছে থাকে তাহলে প্রথমত হাত ধোয়া এবং দ্বিতীয় যেটা থাকে সেটা মাস্ক পরিধান করা এবং তিন নাম্বারে যেটা থাকে সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটা জিনিস যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এই করোনা প্যান্ডেমিককে ভয়ঙ্কর আকারে রূপ নিতে বেশি সময় লাগবে না কিন্তু কোথাও না কোথাও ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান মিডিয়াও একই রকমভাবে এই যে তিনটে পিলার রয়েছে করোনাকে রোধ করার জন্য এখানে কিন্তু অসফলতা হয়েছে এরকম কিন্তু একটা অভিযোগ আমাদের কাছে উঠে আসছে কারণ যে মাস্ক যেটা মানুষকে প্রোটেকশন দেবে সেই মাস্কের ক্ষেত্রেই কিন্তু ইন্ডিয়া সঠিকভাবে সঠিক নির্দেশ দিতে পারেনি রাজীব গর্গ যিনি ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস উনি বলেছেন যে এন নাইনটি ফাইভ মাস্ক যেগুলো রয়েছে উইথ ভালস দেখতে পাচ্ছেন এখানে আপনার ভাবসের ছবি যে এই রকম জাতীয় মাস্ক যেগুলো রয়েছে এই মাস্কগুলো যদি সাধারণ মানুষ পরিধান করেন তাহলে কিন্তু এই করোনা প্যান্ডেমিককে রোধ করার জন্য আমরা যে সমস্ত মেজারগুলো নিচ্ছি যে সমস্ত প্রিকশানগুলো নিচ্ছি কোথাও না কোথাও আমাদের যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে কোথাও না কোথাও আমাদের যেন চুক হয়ে যাচ্ছে আমরা সঠিকভাবে কিন্তু সেই মেজারটা নিতে পারছি না এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এন এন নাইনটি ফাইভ ফাইভ মার্কস উইথ ক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্নিং জারি করেছে এখানে আপনারা দ্য হিন্দু রিপোর্টও দেখতে পাচ্ছেন এন রিপোর্ট দেখতে পাচ্ছেন টোটাল আটখানা বড়ো বড়ো আর্টিকেললে বিষয়ে আজকে আপনাদেরকে আলোচনা করবো আমি এন এন ফাইভ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব উইথ ভাবস উইদাউট ভাবস এন নাইনটি ফাইভ বলতে কী বোঝায় এবং সবচেয়ে বড় কথা কিভাবে এন নাইনটি ফাইভ মাস্ক কাজ করে এবং ভাবস থাকা সুবিধা বা অসুবিধাগুলোই কি কি রয়েছে এবং সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হলো আপনাকে কী জাতীয় মাস্ক পরিধান করা উচিত এবং অন্য কেউ আপনার সামনে কী জাতীয় মাস্ক পরিধান করলে আপনাকে তার থেকে সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে অবশ্য সোশ্যাল ডিস্ট্যান্সিং পালন করতে হবে উনি মাস্ক পরিধান করে থাকলেও কেননা কোথাও না কোথাও এখানেই একটা খুব বড় গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অল ওভার ওয়ার্ল্ডে প্রায় পনেরো কোটি সাঁত্রিশ লাখ কনফার্ম করোনা কেস হয়ে গেছে এবং তিপ্পান্ন লাখ চুরানব্বই হাজার এক্সিস্টিং কেস রয়েছে আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখবো বারো লাখ আটত্রিশ হাজার ইন্ডিয়ার ক্ষেত্রে কনফার্ম কেস হয়ে গেছে এবং এক্সিস্টিং কেস ইন্ডিয়ার ক্ষেত্রে চার লাখ ছাব্বিশ হাজার অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বারো লাখ কনফার্ম কেস রয়েছে ইন্ডিয়াতে এবং এই বারো লাখের মধ্যে চার লাখের অধিক কেস রয়েছে যারা এক্সিস্টিং অর্থাৎ এখনও পর্যন্ত যাদের মধ্যে করোনা পজিটিভ রয়েছে তারা এখনও হয় হাসপাতালে রয়েছেন নাছাড়া ছাড়া কোনো কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন না তারা অন্য কোনো রকমভাবে কিন্তু করোনা অ্যাফেক্টেড হয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত এই ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে চলছেন চার লাখের অধিক মানুষ ইন্ডিয়ার কথা বলছে আর ওয়ার্ল্ডের কথা বললে তো এটা তিপ্পান্ন লক্ষের অধিক হয়ে যাচ্ছে তাহলে কতটা বেশি সিরিয়াসের ঘটনা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে নিত্যদিন প্রায় ইন্ডিয়াতে কয়েক হাজার করে লাফিয়ে লাফিয়ে করোনা পেশেন্ট বাড়ছে তো আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনারা কেউ এন নাইনটি ফাইভ মাস্ক উইথ ভালস ব্যবহার করে থাকেন তো হাত জোড়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা সেই মাস্কটি ব্যবহার করার থেকে নিজেদেরকে দূরে রাখুন কারণ শুধুমাত্র আপনার জন্য যে এই মাস্কটা ক্ষতিকারক সেটাই নয় আপনার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য এই মাস্কটা অনেক অনেক বেশি ক্ষতিকারক তার যে প্রধান কারণ হল সেটা হলো এন নাইনটি ফাইভ মধ্যে ভাবস যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ওয়ান ওয়ে ভালভস অর্থাৎ এই যে সময় সবসময় একমুখীভাবে কাজ করে আপনার নিশ্চয়ই দেখবেন যে যারা এই জাতীয় মাস্ক ব্যবহার করছেন যে মাস্কটা ব্যবহার করার পরে যখন আপনি প্রশ্বাস নেন মানে আমাদের রেসপিরেটারি সিস্টেম যেভাবে কাজ করে ইনহেল এবং এক্সহেল যখন আপনি আপনার ভেতরে প্রশ্বাসকে টানবেন তখন আপনি দেখবেন যে একটা আপনি কুলিং ঠান্ডা অনুভব করবেন অর্থাৎ বাইরে থেকে যে বায়ুটা আপনার শরীরের মধ্যে আসবে সেই বায়ুটা একটা ফিল্টারের মধ্য দিয়ে আপনার শরীরের ভেতরে বা আপনার মানে নাসারন্ধ বা মুখের মধ্যে আপনার যাচ্ছে তার ফলে হয়তোবা আপনি করোনা থেকে প্রতিরোধ হতে পারেন কিন্তু যখন আপনি এক্সেল করছেন অর্থাৎ যখন আপনি প্রশ্বাস নেওয়ার পর নিঃশ্বাসের মাধ্যমে সেই যে আপনার বায়ুটা বাইরে বের করছেন তখন কিন্তু যে বায়ুটা বাইরে বেরোচ্ছে এই এন নাইনটি মাস্ক আপনার মধ্যে যদি করোনা ভাইরাস থাকে সেই ভাইরাসকে কিন্তু রোধ করতে পারবে না তার যেটা প্রধান কারণ আমি আগেই বললাম এখানে ওয়ান ওয়ে ফিল্টার হয়ে থাকে যখন শুধুমাত্র আপনি প্রশ্বাস নেবেন তখনই সেটা ফিল্টার হবে কিন্তু যখন আপনি নিঃশ্বাসের মাধ্যমে আপনার বায়ুটা বের করবেন তখন কিন্তু এখানে কোনো রকমভাবেই সেই বায়ুটা ফিল্টারের ব্যবস্থা থাকে না সেই জন্য আপনার আশেপাশে যারা থাকবে আপনি যদি অ্যাফেক্টেড হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের মানুষরাও কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে আমাদের মাস্ক পরিধান করার একটাই প্রধান কারণ ছিল সেটা যেন অন্যের কাছ থেকে কোনো কোনোরকমভাবে আমরা এফেক্টেড না হই এবং সেকেন্ডলি যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছ থেকে যেন কোনোরকমভাবে অন্য কোনো মানুষ অ্যাফেক্টেড না হয় তার জন্য আপনারা দেখবেন লকডাউনের প্রথম অবস্থায় ডাব্লিউ এবং ইন্ডিয়ান আইসিএমআর বারবার করে ডিক্লেয়ার করছিলো যখন এন নাইনটি মাস্ক বা মাস্কের একটা অভাব দেখা গেছিলো যে যে সমস্ত হেলথ ওয়ার্কার রয়েছেন অথবা যে সমস্ত মানুষের মধ্যে ফ্লু জাতীয় সিমটম দেখা যাচ্ছে তারাই এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করুন বা মাস্ক ব্যবহার করুন যারা সাধারণ মানুষ তাদেরকে একটা নর্মাল আপনারা কাপড় বা নর্মাল মাস্ক ব্যবহার করতে পারেন তার যেটা প্রধান কারণ বলা হচ্ছিলো আপনার মধ্যে যদি কোনো রকমভাবে করোনা ভাইরাস এসে থাকে আপনার থেকে যেন করোনা ভাইরাসটা না ছড়ায় আপনি যদি মাস্কটা পরে নেন যদি বাইরের একশো মানুষ মাস্ক নাও পরে থাকে তাহলেও তারা ইনফেক্টেড হতে পারবে না কারণ ইনফেকশানটা আপনার মধ্যে আছে আপনি মাস্ক পরে আছেন সুতরাং আপনার থেকে ইনফেকশানটা বাইরে বেরোতে পারবেন না এর জন্যই আইসিএমআর এবং ডাব্লিউইচ প্রথম অবস্থাতে শুধুমাত্র যাদের মধ্যে ফ্লু জাতীয় সিমটম এবং যারা হেলথ ওয়ার্কার তাদেরকেই বারবার করে মাস্ক পরার জন্য একটা সতর্কতা জারি করছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা প্রত্যেকের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয় আরও বেশি মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য তো আমি যেখানে ছিলাম জেন এন নাইনটি ফাইভ মার্কস ওয়ান ওয়েতে হওয়ার জন্য আপনি প্রোটেকশন পেলেও অন্যজন কিন্তু প্রোটেকশন পাচ্ছে না সেই জন্য আপনার উচিত কিন্তু এই ভাব জাতীয় যে মাস্কটা রয়েছে এই মার্কসটা যতটা সম্ভব ততটার থেকে আপনাকে দূরে থাকার বা এটাকে ইউজ বন্ধ করার সেকেন্ডলি আরেকটাও এর চেয়ে যেটা বড় প্রশ্ন উঠে আসছে সেটা হলো এই ভাব যেটা এটা কাজ কিভাবে করে এইটা শুনলে আপনি আরও বেশি আতঙ্কিত হয়ে যাবেন যে এই প্রোডাকশান ইউনিটের সাথে এন নাইনটি ফাইভ মার্কসের যারা রয়েছে আপনারা জানেন বিভিন্ন রকমের কোম্পানি এন নাইনটি ফাইভ মাস্ক বর্তমানে বাজারে নিয়ে আসছে তার মধ্যে অনেক লোকাল কোম্পানিও আপনারা দেখতে পাবেন এই রকম জাতীয় ভাবসও যার মুখে লাগানো রয়েছে কেননা মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা চলে এসেছে যে এই জাতীয় ভাবস যদি কোনো মাস্কের মধ্যে লাগানো না থাকে তাহলে সেই মাস্কটা অতটা ভালো বেশি কাজ করবে না বা এই ভাবসটাই হয়তো মেন ফিল্টার যেখানে ভাবস নেই তার ফিল্টার ক্ষমতা অনেকটা কম এই রকম জাতীয় আশঙ্কা আসার ফলেই লোকাল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা তাদের যে প্রোডাকশানের মধ্যে প্রায় 90% থেকে নাইনটি নাইন মার্কসের মধ্যে কিন্তু এরকম জাতীয় ভাবস দেওয়ার তারা চেষ্টা করেছে কিন্তু সবচেয়ে বেশি যেটা আতঙ্কের বিষয় সেটা হলো এই যে ভাবস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে যেটা দেওয়া থাকে একটা সিলিকন ফাইবার দেওয়া থাকে এই সিলিকন ফাইবারের দাম যথেষ্ট বেশি এবং আপনারা জানেন যে লকডাউনের সময় বিভিন্ন রকমের জিনিসে যখন একটা অভাব দেখা গেছে যে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ সেই জন্য সিলিকন ফাইবারেরও একটা অভাব দেখা গেছে সেই জন্য এই যে লোকাল যে সমস্ত ছোট ছোটো ইন্ডাস্ট্রিরা রয়েছে যারা এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার তৈরি করছেন ম্যানুফ্যাকচারিং করছেন তারা এই সিলিকন ফাইবার সেখানে না দিয়ে সেখানে এক জাতীয় সিলিকন ফাইবারেরই একটা নকল জিনিস আপনারা বলতে এখানে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে এক জাতীয় রাবার দিয়ে দেওয়া হচ্ছে যেটা দেখতে অনেকটা সিলিকন ফাইবারের মতোই তো আপনি চোখে দেখে সেটাকে কোনো মতেই বুঝতে পারবেন না কিন্তু তার ফলে যেটা দেখা যাচ্ছে যে এই এন নাইনটি ফাইভ মাস্কটা কিন্তু আপনার জন্য একটা খুব বড় মারাত্মক ঘাতক হয়ে যাচ্ছে কেননা আমি বললাম আপনাকে আগেই যেটা এন নাইনটি ফাইভ মার্ক্স যার ওয়ে ফিল্টারের ক্ষমতা থাকে যদি তার মধ্যে সিলিকন ফাইবার দেওয়া থাকে যদি তার মধ্যে সিলিকন ফাইবার না দেওয়ার রাবার দেওয়া হয় বা অন্য কোনো সেই রকম দেখতে জিনিস দেওয়া হয় তাহলে কিন্তু তার ওয়ান এ ওয়ে এই যে ফিল্টারের ক্ষমতাটাও কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তার ফলে আপনি যখন প্রশ্বাস নেবেন বাইরে থেকে যে বাতাসটা আপনার নাসারন্ধ বা মুখের মধ্যে যাচ্ছে সেই বাতাসটাও কিন্তু ফিল্টার হচ্ছে না সুতরাং আপনি মাস্ক পরে আছেন আপনি ভাবছেন আমি প্রোটেকশানে আছি কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রোটেকশানে নেই বাইরে যদি করোনা ভাইরাস বাতাসে থেকে থাকে তাহলে সেই ভাইরাসটা কিন্তু আপনার মুখের এবং নাকের মধ্যে চলে আসবে আপনিও কিন্তু ভাইরাসে অ্যাফেক্টেড হয়ে যাবেন এবং একই রকমভাবে আপনি যদি সেই ইনফেকশাস করোনা ভাইরাস আপনার মধ্যে কোনো মতে চলে আসে আপনি এন নাইনটি ফাইভ মাস্ক পরে আছেন কিন্তু তার মধ্যে সিলিকন ফাইবার না থাকার জন্য আপনি যখন নিঃশ্বাস ছাড়ছেন সেই নিঃশ্বাস বাইরে যখন বেরোচ্ছে আপনার আশেপাশে যে জাতি মানুষরা রয়েছে তারাও কিন্তু সেই করোনা ভাইরাসের ইনফেকশানে চলে আসবে তার কারণ আপনার এই ফিল্টারটা অরিজিনাল হলেও যদি এটাতে সিলিকন ফাইবার থাকতো তাও সে আটকাতে পারতো না আর এটা তো সিলিকন ফাইবার নয়ই একটা রাবার অথবা অন্য কিছু সেক্ষেত্রে কিন্তু আটকাবার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এর ক্ষমতা নেই সুতরাং বুঝতে পারছেন আপনি ভাবছেন যে আপনি সচেতন আপনি ভাবছেন যে আপনি নিজেকে প্রোটেকশানে রেখেছেন আপনি ভাবছেন আপনি আপনার আশেপাশের মানুষকে প্রোটেকশানে রেখেছেন আপনি নিজে মাস্ক পরিধান করে কিন্তু অ্যাকচুয়ালি আপনি না নিজেকে প্রোটেকশানে রাখতে পেরেছেন না বাইরের মানুষকে প্রোটেকশানে রাখতে পেরেছেন এবারে প্রশ্ন হলো এই এন নাইনটি ফাইভ মাস্কের একদম স্পেশালাইজড পিন পয়েন্ট ইউজ কোথায় হয়ে থাকে এর যদি পিন পয়েন্ট ইউজ আমি আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হবে যে এই এন নাইনটি ফাইভ মাস্ক প্রধানত তৈরি করা হয়েছিল পলিউশন থেকে মানুষকে বাঁচাবানোর জন্য অর্থাৎ আপনারা এই কিছুদিন আগেই হয়তো দু হাজার উনিশের শেষের দিকে অথবা দু হাজার কুড়িরও প্রথম দিকে আপনারা বারবার করে নিউজে দেখেছেন যে দিল্লিতে দেখাতে হচ্ছিল যে পিএম টু পয়েন্ট ফাইভ পি এম টেন এইরকম জাতীয় যেগুলো পার্টিকেলস এয়ারের মধ্যে থাকে যেটা বেড়ে যাওয়ার ফলে আমাদের এয়ারটা কতটা বেশি দূষিত হয়েছে বা দূষণের মাত্রা কতটা বেশি ছড়িয়েছে আমরা সেটা মাপদণ্ড বলতে পারি আমরা আসানসোলেও দেখেছি যে এই পিএম টু পয়েন্ট ফাইভ বা পি এম টেনের একটা মাত্রা দেখানো হয়েছিল যেখানে খুবই দুঃখের সঙ্গে আমাকে জানানো জানাতে হচ্ছে যে আসানসোলকেও কিন্তু একটা পলিউটেড সিটি হিসাবে দেখানো হয়েছিল যে এই যে পলিউশনটা রয়েছে এই পলিউশন থেকে আপনাকে বাঁচানোর জন্যই এন নাইনটি ফাইভ মার্ক্সকে তৈরি করা হয়েছিল এই এন নাইনটি ফাইভ প্রধানত যেটা করে বাইরে থেকে আগেই যেটা বললাম যখন কোনো পার্টিকেলস ধুলো নোংরা অথবা আপনার পি টু পয়েন্ট ফাইভ পি টেন এই জাতীয় পার্টিকালসগুলো যখন থ্রু এয়ার আপনার মধ্যে আসতে চায় তখন কিন্তু এন নাইনটি ফাইভ মার্কসের এই যে ভাউসগুলো আছে এরা কিন্তু সেই পার্টিকালগুলোকে ফিল্টারের মধ্যে আটকে দেয় তার ফলে আপনার ভেতরে একটা কুল ঠান্ডা এবং পরিশুদ্ধ বায়ু আপনার নাসারন্দের মাধ্যমে আপনার লাংসের মধ্যে যায় এবং আপনি এই পলিউশন থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং আপনি সুস্থ থাকতে পারেন বিশেষত যাদের লাংসের প্রবলেম আছে যারা ব্রঙ্কাইটিস পেশেন্ট যারা অ্যাজমাটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে এন নাইনটি মাস্ক যদি তারা পলিউটেড জায়গায় থাকে সেক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন আপনি ধরে নেন যে আপনি একজন অ্যাজমাটিক পেশেন্ট অর্থাৎ আপনার শ্বাস নিতে কষ্ট হয় এক্ষেত্রে আপনাকে প্রথমত একটা মাস্ক পরিয়ে দেওয়া হলো তার ফলে নর্মালি আপনার শ্বাস নিতে কষ্ট হয় এবং তার সাথে আপনাকে একটা মাস্ক পরিয়ে দেওয়া হলে আপনার শ্বাস নিতে আরও কষ্ট হবে এবং আপনার শ্বাস ছাড়তে আরও বেশি বেশি কষ্ট হবে তার ফলেই এই ভালস এর চিন্তাভাবনাটা এসেছিল যে যারা অ্যাজমাটিক পেশেন্ট তাদের যাতে শ্বাস ছাড়ার সময় কোনোরূপ কোনো অসুবিধা না হয় তাদের যখন তারা নিঃশ্বাসটা ছাড়ছে সেটা যাতে কোনোরূপ আর ফিল্টারের কোনো প্রয়োজন না থাকে নিঃশ্বাসটা সরাসরি বাইরে চলে যায় সেই ক্ষেত্রে এন নাইনটি ফাইভ যথেষ্ট গুরুত্বপূর্ণ তার ফলে আপনার নিঃশ্বাস ছাড়তে এবং নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না এই ভাবটা অনেক সহজেই আপনার ভিতরে পরিশুদ্ধ বায়ুকে ঢোকাবে এবং আপনার শরীর থেকে যেটা বায়ুটা বের হচ্ছে নাসারন্ধের মাধ্যমে সেটাকে খুব সহজেই বাইরে বের করে দেবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এন নাইনটি ফাইভ মার্কসের প্রপার পার্টিকুলার ইউজ কোথায় আমি বারবার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ফোর্বস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য হিন্দুস এনডিটিভি প্রত্যেকেই কিন্তু এই যে এন নাইনটি ফাইভ উইথ ভাবসের বিরুদ্ধে যাচ্ছে এবং প্রত্যেকেই জানাচ্ছে আপনারা উইথ ভালস ব্যবহার করবেন না তাহলে আপনারা কি ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন নিশ্চয়ই যদি আপনারা এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করতে চান তাহলে আপনারা উইদাউট ভাব মাস্কগুলো রয়েছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে যেটা ভালো সেটা হলো গিয়ে আপনারা এই জাতীয় যদি প্লেন সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন এখানে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ছবি দেখাচ্ছি দেখুন চীনের হুয়াং থেকে যেখানে প্রথম করোনা ভাইরাস এসেছিল এবং এখনো পর্যন্ত আমরা বলতে পারি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যারা সবচেয়ে প্রথম করোনা ভাইরাসকে একটা রিকভারি স্টেজে নিয়ে যেতে পেরেছে সেই চীন দেশের যিনি প্রেসিডেন্ট তিনি দেখতে পাচ্ছেন যে একটা প্লেন কিন্তু এখানে সার্জিক্যাল মাস্ক পরিধান করে আছেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে সার্জিক্যাল মাস্কের গুরুত্ব কতটা বেশি তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি চান প্লেন সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন আর যদি আপনারা কটনের মাস্ক ব্যবহার করতে চান তাহলে নিশ্চয়ই সেটা থ্রি লেয়ার যেন কটন হয় এ বিষয়ে আপনারা একটু নজর রাখবেন এবং একই সঙ্গে আপনাদেরকে বলবো যে সার্জিক্যাল মাস্ক যারা ব্যবহার করছেন তারা মনে রাখবেন এই মাস্কটা কিন্তু সিঙ্গেল ইউজের জন্য কোনো অবস্থাতেই একটা মাস্ককে নিয়ে কিন্তু আপনার দু দিন তিন দিন চার দিন এবং সপ্তাহখানেক যাবৎ আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই মাস্কটা আপনার শরীরের জন্য একটা খুব বড় সমস্যা ক্রিয়েট করতে পারে তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই আপনারা এখানে আমাকে প্রশ্ন করে জানান আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের আমরা সবচেয়ে বড় একটা সার্জিক্যাল যারা জিনিসপত্র তৈরি করে তাদের একটা ইন্ডাস্ট্রি বলতে পারি তো এরা মাস্ক তৈরি করে এবং বিশেষত এন নাইনটি ফাইভ মাস্ক তৈরি করে আপনারা যদি থ্রি এম এর ওয়েবসাইটে যান এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এই যে সার্জিক্যাল মাস্ক এটা কিন্তু আপনার পলিউশন থেকে আপনাকে বাঁচানোর জন্য বিশেষত যেগুলো ভাল সহ যে সার্জিক্যাল মাস্কগুলো রয়েছে আপনারা যদি আরও বেশি জানতে চান তাও নিশ্চয়ই আপনারা থ্রি এম এর ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন এবং এ জাতীয় আরও অনেক ওয়েবসাইট রয়েছে আপনারা ফোবস এবং অনেক আমাদের যে মেডিকেল জার্নাল রয়েছে সে সমস্ত জার্নাল আপনারা পড়াশোনা করতে পারেন আমি নিত্যদিন আপনাদের জন্য এই রকমই মেডিকেলের তিন চারটে জার্নাল এবং বড় বড়ো ওয়ার্ল্ড লেভেলের যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে এবং অল ইন্ডিয়া লেভেলে যেগুলো বড় আর্টিকেল রয়েছে দ্য হিন্দু থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস এন থেকে শুরু করে এবং ওয়ার্ল্ডের ফোভস থেকে শুরু করে এই সমস্ত আর্টিকেলগুলো আমি নিজে পড়াশোনা করি অধ্যয়ন করি এবং এইটা পড়ার পর একটা জিস তৈরি করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি কোন জিনিসটা আপনাদের পক্ষে সবচেয়ে ভালো হবে সবচেয়ে সুন্দর হবে তো আশা করব নিশ্চয়ই আপনারা এ বিষয়ে বুঝতে পেরেছেন যে কোন মাসটা আপনাদের জন্য উপযুক্ত যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই নিউজটাকে আপনারা শেয়ার করে দেবেন আর রিস্টার্ট লাইফকে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন কেননা আমাকেও যথেষ্ট পড়াশোনা করতে এই বিষয়ে আপনারা যদি আমাকে একটু অনুপ্রাণিত করেন যারা এই ভিডিওটা শেয়ার লাইক অথবা কমেন্টস করবেন তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ আমার এই অধ্যয়ন কিছুটা হলেও কিছু মানুষের সহযোগিতায় আমি আসতে পারছি তাহলে নিজেকেও ভালো লাগবে এবং এরকম জাতীয় আরও ভিডিও তৈরি করার আমি অনুপ্রেরণা পাব যারা ফার্মাসিস্ট যারা হেলথ ওয়ার্কার রয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এন নাইনটি ফাইভ মাস্ক কীভাবে কাজ করে সেখানে যে সিলিকন ফাইবার থাকে সেটা কিভাবে কীভাবে ওয়েতে কাজ করে কি জাতীয় সার্জিক্যাল মাস্ক আপনারা মানুষকে রিকমেন্ড করবেন এবং ওভারঅল করোনা থেকে দূর থাকে দূরে থাকতে গেলে যে তিনটে পিলার প্রথমত হ্যান্ড ওয়াশিং সেকেন্ডলি আপনাকে মাস্ক পরিধান করতেই হবে থার্ডলি সোশ্যাল ডিস্টেন্সিং পালন করুন এবং স্টে অ্যাট হোম এখানেই শেষ করছি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সকলকে